দয়াল নবীকে ভালোবাসেন না আশেকো কা দিল বানায়া আয়না আল্লাহনে आशिकों का दिल बनाया आईना अल्लाह ने उसका रोशन कर दिया है इश्क़े रसूलुल्लाह ने सलात मियां जब खुदी ने तब अर्श खुदा को मिली जब कदी में माली तब अर्श खुदा को मिली मुर्दा को जिंदा किया है शौफना फिल्लाहों ने उसका रोशन कर दिया है इश्क़े रसूलुल्लाहों ने सारा दुनिया गौसे आजम पे दिल मेरा कुर्बान है गौसे आजम पे दिल मेरा कुर्बान है उनकी कदमों के सदके मेरी जान है उनकी कदमों के सदके मेरी जान है गौसे आजम पे दिल मेरा कुर्बान है उनकी नजर करम जिस पे ये केवार हो उनकी किस्मत का अल्लाह का दीदार हो उनकी नजर करम जिस पे ये केवार हो उनकी किस्मत का अल्लाह का दीदार हो देख लो गौसे आजम का क्या शान है गौसे आजम पे दिल मेरा कुर्बान है गौसे जिलानी है ये बादशाह वली गौसे जिलानी है ये बादशाह वली ये दोनों जहान की हुकूमत मिली गौसे जिलानी है ये बादशाह वली ये दोनों जहान की हुकूमत मिली ये अकीदा ये मेरे ईमान है ये अकीदा ये मेरे ईमान है गौसे आजम पे दिल मेरा कुर्बान है अस्सलाम आए नूरे चश्मे लाबिल अरूश जिसको जो मिला उनसे मिला लाबिल अरूश जिसको जो मिला उनसे मिला बटती है कौनैनो में बटती है कौनैनो में नेमत रसूलुल्लाह की सलात नियाम शुक्रिया अल्लाह दरबार माहे रबीउस सानी मास एटा हुजूर गौस बाग शहीन शेख अब्दात अब्दुल कादिर जिलानी रदियल्लाहु तआला अन्हु फातिहा ए याज दहो मेटा कबूलियत गारंटी
গৌসবাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন লাউ ইন কাজাবান মুরিদি আওরাতু ওয়াহুয়া ফিল মাশরিক ওয়া আনা ফিল মাগরিব, পৃথিবীর পশ্চিমে অথবা ফুগে আমি আব্দুল কাদের কে কেউ যদি ভালোবাসে ও বড় মুসিবতের মধ্যে পড়ে গেল, কষ্টের মধ্যে পড়ে গেল, শুধু হালেস নিয়তে আমি আব্দুল কাদেরকে ডাক দিল, ও গৌসবাক আমাকে বাঁচাও। গৌসবাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহ সুবহান তাআলা আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে এই বগদাদের জমিন থেকে এই গৌসিয়তের হাত দিয়ে আমি আমার আশেককে রক্ষা করব। এত বড় পাওয়ার আল্লাহ আল্লাহর ওলিদেরকে দিয়ে দিয়েছেন। শুধু এখানে নয়, কবরের জমিনে গেল আল্লাহর ওলিদের সাহায্য পাবেন, হাশরের ময়দানেও আল্লাহর ওলিদেরকে সাহায্য পাবেন। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহু ওয়া কুনু মাস সাদিকিন, যেখানে আমাদের সাদিকিন সালেহিন আল্লাহর ওলি থাকবে তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো, ওলি আল্লাহর সাথে মহব্বত করো, কেননা কোনো আল্লাহর ওলি কিয়ামতের দিন আশেক সারা মরিদান সারা জান্নাতে যাবে না। ঠিক না? বর্তমানে অনেক ভাই আছে বাতিল বেরকা মাজার বললে মাথা গরম, আমার মনে হয় তাদের মাথার উপর কুকুর আর শুকুর ঘন্টা চার ঘন্টা বসরাপ করেছে, আকল না আছে, বুড়া বুড়িয়ে বলে দুই দাই জান লামাই ফেলেছে। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক, ইমান সর ইমান সর গুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। একটু জোরে বলেন ওয়ালি আল্লাহ আল্লাহর বন্ধু। দয়াল নবীর আগমনে গোটা সৃষ্টি জগৎ কুল কায়নাত খুশি হয়েছে। একজন ব্যক্তির চেহারা আদা ছিল, নারা ছিল, বেজা ছিল, তার নাম শয়তান। শয়তান বলে এতদিন আমার রাজত্ব চলতেছিল, হঠাৎ করে মোহাম্মদ ইসলাম এসে আমার রাজত্বটাকে কি করে দিল, ধ্বংস করে দিল। গোটা সৃষ্টি জগৎ খুশি হয়েছে, একজন বেজা, তার নাম হলো এই মিলাদুন নবীর মাসে, দয়াল নবীর আগমনের মাসে আমরা লাইট প্যান্ডেল স্টেন বিরিয়ানি বাদ লাখ লাখ আশেক রসুল নিয়ে আমরা জুলুস করেছি, ঠিক না? এগুলো দেখো অনেকজনে নারাজ হয়েছে, কারণ শয়তান একজন ওর আলাত পর্যন্ত আছে, মনে করবেন একটা আলাতে ভাড়ার মধ্যে ভরে গেছে। এটা বোঝা দলি একটা শয়তানের আওলাতে ভাড়ার মধ্যে যথেষ্ট মানুষ। আল্লাহ প্রত্যেকের কদমে কদমে জীবনের গুনাহ মাফ করো। জান্নাত কুজাকুজি করতে হবে না, জান্নাত মুমিনের ভিজে ভিজে দৌড়তে থাকবে, শুধু একটু আশেক রসুল বনতে হবে। কোথায় বাড়ি ইয়ামানের জমিনে যার কোনো ডিগ্রি নেই, ছাগল ছড়াইতেন উট ছড়াইতেন, যার নাম আশেক রসুল হযরত ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু তাআলা, আকাশে বাতাস উনার নাম সবাই চিনে। অথচ এই ইয়েমেন দেশের মধ্যে কত জ্ঞানী ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার প্রধানমন্ত্রী ডাইরেক্ট মন্ত্রীও ছিল, কাউর নাম কেউ জানে না, কিন্তু আশিক রাসূল হযরত ওয়াইসুল করনি বললে ওটা কুল কায়নাতে চিনে। কেন? যিনি দয়াল নবীর জন্য ফানা হয়ে গেল তার জন্য গোটা কুল কায়নাত ফানা হয়ে গেল, ঠিক না? আশিক রাসূলের দাম তোলায় 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 ভিতরে থাকতে হবে, দাড়ি টুবি ফাগরি মিসওয়াক জুব্বা কাবা নামা সব ছিল ইজিদ বাহিনীর কাছে 22,000 ইজিদ। আল্লাহু আকবার করে ঔলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। ইমানদার বলার কোন সুযোগ আছে? দাড়ি টুবি ফাগরি মিসওয়াক সবগুলো ছিল, আজান একামত সিজদাও, কিন্তু আল্লাহ আকবার করি 22,000 এজিদ বাহিনী আওলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। দে এরকম রানিং এজি তো আমাদের বাংলাদেশে, বড় আফসোসের বিষয়। দাড়ি টুপি ফাগরির নাম ইমান ন, এগুলো আমল। ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ইমান। দাড়ি টুপি ফাগরির নাম ইমান, জুব্বার নাম ইমান, সিজদার নাম ইমান, এগুলো আমল। আমার থেকে পরিষ্কার দাঁড়ি ভারতের নরেন্দ্র মোদির তো আছে, আমার থেকে পরিষ্কার ফাগরি ভারতের নরেন্দ্র মোদির তো আছে, অসাদ ফরেন অধিকাংশ পাঞ্জাবি পরে। ইমানদার বলার সুযোগ আছে?
তোর কাছে তো সব আছে এত থেকে যদি লম্বা দাড়ি খুঁজতে যান তাহলে গয়া হাসি যান উপরে নিচের গুলো গিরিয়া দিতে পারবে দাড়ি টুপির নাম ঈমান নো এগুলো আমল ঈমান হলো জানার থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ঈমান আমাদের 1500 বছর পরে এসো আফসোস লাগে অনেক হুজুর বলে এজিদ রহমাতুল্লাহ আলাইহ হযরত এজিদ এজিদের কোনো দোষ ছিল না এরকম বলে তো আমরা মিডিয়ার মধ্যে শুনি তো বড় আফসোসের বিষয় 61 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে কারবালাত আওলাদ রাসূলকে শহীদ করার পরে এজিদ বাহিনী মক্কা মদিনা আক্রমণ করলেন দয়াল নবীর হাত মোবারকে গড়ায়ে মসজিদে নববী তিন দিন পর্যন্ত আযান ইকামত বন্ধ করে দিয়েছেন শুধু তাই নয় এই মসজিদে নববী আমার রাসূলের হাত মোবারকে বানাইলেন সেই মসজিদের ভিতর ওটগোড়া বেঁধে মসজিদের পবিত্রতা রক্ষা নষ্ট করে দিয়েছিলেন এই এজিদ বাহিনী এটা কারবালার পরে শুধু তাই নয় আমার রাসূলের মক্কা মদিনা এই যযিদ বাহিনী ঢুকে 10000 রাসূলের সাহাবী তাবিকে তারা শহীদ করে দিল বড় লজ্জার বিষয় শুধু তাই নয় আমার রাসূলের সাহাবীর স্ত্রীদেরকে তারা যযিদ বাহিনী গণদর্শন করেছে আজকে এই যযিদ বাহিনীগুলো যযিদকে রহমাতুল্লাহ আলাইহি বলতেছে বড় আফসোসের বিষয় লজ্জা লাগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন কাবের মুশরিকে যদি কতল করত আমাদের অন্তরে বুঝতো দাড়ি টুপি ভাগরি রেখে আযান ইকামত সিজদা দিয়ে আল্লাহর রাসূলকে জবাই করে দিল ঈমানদার বলার কোন সুযোগ আছে আমাদের গোয়াগাড়ার একজন হুজুর মাইকে জুনতে দি এজিদের কোন দোষ ছিল না তো ইবে জানিতের বইনে জামাই লাগে কত সিটিং অর্ডার তারে ফেরত লই তখন বেরিয়ে এই তোরা সার বেলা জিবে ফ্রিজত বিজত দিস না তোরা খবর ন ল এটা দায়িত্ব লইও কেন তোরা তো আর অসিত না চাইবা না দরুদ শরীফ সালাত দুনিয়া কেমন ছিল এ দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবী কেমন ছিল এই দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবী খেলেছেন আতি হাসান হুসাইন পাশে দয়াল নবীর পাক জবানে ডাকছে হাসান শুনিলে কেমন হতো দয়াল নবীর কাঁদ মোবারক নাতি হুসাইন দেখিলে কেমন হতো দুনায়নে রসুল পাক দেখিলে বল দুনায়নে রসুল পাক দেখিলে জন্ম আমার নবীর যুগে না তো রসুল বলল মরা কলব জিন্দা হয়ে যায় দয়াল নবীর সাথে কানেকশন হয়ে যায় জন্ম আমার নবীর যুগে যেভাবে আপনারা মানুষ হয়েছেন আশেক রসুল সেই অনুপাতে আওয়াজ আছে কিন্তু যেরকম মাটি সেরকম কোদাল একটু জোরে বলেন জন্ম আমার নবীর যুগে বলো জন্ম আমার নবীর যুগে হয়ে কেমন দুনায়নে রসুল পাক দেখিলে বলো দুনায়নে জন্ম আমার নবীর যুগে বলো জন্ম আমার নবীর যুগে আসতো বেশে হাজারাতের
कर नबीर पीछे नमाज दयाल नबीर पीछे नमाज दुनायने रसूल बाक देखिले बोला दुनायने जन्म आमार नबीर जुगे दीनी कत आलोचनाई ताकेतम आमरा दम সামনে রসুল বাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দয়াল নবীর পিছে নামা পড়িলে কেমন হতো সালা দুনিয়া আল্লাহ আমাদেরকে কবুল করুন এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলার কোনো সুযোগ নাই এজিদের উপর খোদা লানত এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলার কোনো সুযোগ যারা এজিদেরকে রহমাতুল্লাহ আলাইহি বলেছে তার উপর খোদা লানত আর একটু জোরে বলি তার উপর খোদা লানত যে আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুকে শহীদ করে দিলেন আলী আকবর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুর বড় বেটা যার চেহারা মোবারক খুব হুদয়াল নবীর মতো ছিল এ দাড়ি টুপি লেখে তারা আওলাদ রাসূলকে শহীদ করে দিল তুলবা কি বলেছেন মা মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাল্লাহু কবরহু মাজারান লিল মালায়েকাতি রাহমাতুল যারা আমার আওলাদ রাসূলকে ভালোবেসে মারা গেল আমার রাসূল পাক বলতেছেন যারা আমার আওলাদ রাসূলকে ভালোবেসে মারা গেল জালাল্লাহু কবরহু মাজারান তার কবর মাজার হয়ে গেছে যারা আওলাদ রাসূলকে ভালোবেসে মারা গেল তার কবর কি হয়ে গেল মাজার হয়ে গেল কি রকম মাজার এই তুই উত্তরে বালুর পানি ফেলে তার একদিন তো বিয়ে করলি তোর আলাদ দিবে লাগবে অ্যাঙ্গালা গালি চলে এদিকে খেয়াল করো ভালোভাবে এদিকে মা মাতা আলা হুবে আলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যারা ওলাদ রসুল কে ভালোবেসে মারা যাবে জাল আল্লাহু কবরহু মাজারান তার কবরটা মাজার আমার রসুল বাগ বলে ওলাদ রসুল কে ভালোবেসে যে মারা গেল তার কবর শুধু মাজার ন লিল মালাইকাতির রহমত দুনিয়ার মানুষ ওর কবর জিয়ারত করক বা না করক আমি রসুল আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে কিয়ামত পর্যন্ত ওর কবরকে জিয়ারত করাইবো